Aish Health Center, holistic health care for your family. Be healthy naturally. আমাদের ছোট্ট কিউট পেশেন্ট সোফিয়ার সুস্থতা প্রায় এক বছর হতে চলল। সোফিয়া 4-5 বছরের একটি শিশু। সে তার বাবা মায়ের সাথে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস করে। এই ভিডিওটি হচ্ছে সোফিয়ার চিকিৎসার আপডেট তথ্য। সোফিয়া প্রায় বছরখানেক আগে দুরারোগ্য এবং জটিল প্রকৃতির সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়। এই রোগটি কেন হয় তার সুনির্দিষ্ট কারণ এখনও জানা সম্ভব হয়নি, তবে এটি একটি অটো ইমিউন ডিজিজ। অনুমান করা হয় বংশগতির জন্য কিছুটা দায়ী থাকতে পারে। সোফিয়ার পিতৃ এবং মাতৃকুলে কেউ সোরিয়াসিসে আক্রান্ত ছিল কিনা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে সোরিয়ার মাতৃকুলে কারো কারো এক্সিমা বা চর্মরোগের ইতিহাস পাওয়া যায়। যাই হোক, প্রথমে সোফিয়ার বাবা মা এই রোগটিকে তেমন পাত্তা দেননি। সাধারণ চর্মরোগ ধরে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা চালাতে থাকেন, কারণ সোফিয়ার বাবা মা এর আগে সোরিয়াসিস রোগের নাম পর্যন্ত শোনেননি। কিছুদিন চিকিৎসা চালিয়ে যাওয়ার পর সোফিয়ার অবস্থার উন্নতি না হয় বরং অবনতি হওয়ায় সোফিয়ার চিন্তিত বাবা মা সোফিয়াকে নিয়ে ফ্লোরিডার বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেন। সেখানে স্কিন বায়োপসি সহ বিভিন্ন অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসক জানান, এটি একটি বিরল এবং জটিল সোরিয়াসিস রোগ এবং এটি আর কখনো ভালো হবে না, কারণ এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। এই পর্যায়ে সোফিয়ার বাবা মা বেশ খানিকটা হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তখন তারা বিভিন্ন অনলাইন মাধ্যমে সোরিয়াসিস রোগ সম্পর্কে জানতে এবং এর চিকিৎসা অনুসন্ধান করতে থাকেন। যেহেতু সোফিয়ার বাবা একজন আইটি এবং কম্পিউটার এক্সপার্ট, তাই তার সঠিক তথ্য খুঁজে বের করতে খুব বেশি সময় লাগেনি। যেহেতু আমাদের চিকিৎসা কেন্দ্রে ইতোপূর্বে একাধিক জটিল সোরিয়াসিস রোগীর সম্পূর্ণ সুস্থ হওয়ার রেকর্ড অনলাইনে রয়েছে, তাই তিনি এক পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগের ডায়াগনোসিস সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করি, কিন্তু চ্যালেঞ্জ ছিল ফ্লোরিডায় ওষুধ পাঠানো। কোনো আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ওষুধ পরিবহনে রাজি হয়নি। অবশেষে আমরা লোক মারফত এক মাসের প্রথম কোর্স ওষুধ ফ্লোরিডায় পাঠাতে সক্ষম হই। এক মাস ওষুধ সেবনের পর সোফিয়ার উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হওয়ায় সোফিয়ার পরিবার বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয় এবং ঢাকায় তাদের এক নিকটাত্মীয়ের বাসায় এসে ওঠে। আমরা সেখানে সোফিয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং পূর্ণাঙ্গ ন্যাচারোপ্যাথিক চিকিৎসা প্রয়োগ করি। মাসখানেক ঢাকায় অবস্থানের পর সোফিয়ার সার্বিক অবস্থা আরও উন্নতি হওয়ায় সোফিয়ার পরিবার পুনরায় সন্তুষ্ট চিত্তে ফ্লোরিডায় ফিরে যায়। স্থায়ীভাবে এবং নিরাপদে রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এখনও হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক মানুষের ভরসার স্থল, কিন্তু হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় এবং সঠিক ওষুধ নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। এজন্য প্রয়োজন চিকিৎসকের দীর্ঘ অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান। আমাদের দেশে হোমিওপ্যাথিতে উচ্চ শিক্ষা বা গবেষণার সুযোগ নেই বললেই চলে। অপরদিকে হোমিওপ্যাথি শিক্ষা সহজসাধ্য হওয়ায় যে কেউ নিজের মতো করে হোমিও চিকিৎসক বনে যাচ্ছেন। হোমিওপ্যাথির উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হওয়ার এটি একটি অন্যতম প্রধান কারণ। আমাদের প্রতিষ্ঠান দেশ হেলথ সেন্টার দীর্ঘ 2 যুগ সাফল্যের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদান করছে। এই সময় আমরা কয়েক হাজার দেশি বিদেশি জটিল রোগী সুস্থ করতে সক্ষম হয়েছি। একাধিক বিদেশি হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে হোমিওপ্যাথির সর্বাধুনিক আবিষ্কার এবং চিকিৎসা পদ্ধতি জানার সুযোগ আমাদের রয়েছে। যদি আপনি দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হন যা প্রচলিত অ্যালোপ্যাথিতে চিকিৎসাযোগ্য নয়, তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন। আমাদের সাথে ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমরা তখন তার সাথে আরো মাস 2 চলার মতো ওষুধ দিয়ে দেই। যাই হোক, সাধারণত সোরিয়াসিস সেরে গেলেও বছরখানেক পরে পুনরায় ফিরে আসার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি মোকাবেলা করাটা ছিল আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। আজ প্রায় বছরখানেক হতে চলল সোফিয়ার সার্বিক উন্নতি অব্যাহত আছে। সে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছে। আমাদের সাথে সোফিয়ার পরিবারের নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। সোফিয়া আর কিছুদিন পর স্কুলে ভর্তি হবে এবং আর 10 স্বাভাবিক শিশুর মতোই জীবনযাপন করবে, এটি আমাদের প্রত্যাশা।
দর্শক, আমাদের অসংখ্য সফলতার রেকর্ড আছে। সোফিয়ার কেস স্টাডিটি আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সফলতা নয়, বরং ন্যাচারোপ্যাথির সক্ষমতা তুলে ধরা। আমেরিকার মতো উন্নত দেশে যে চিকিৎসা সম্ভব হয়নি, আমরা ন্যাচারোপ্যাথির সাহায্যে সেই অসাধ্যকে সাধন করেছি। তাই আমরা বলতে চাই, হোয়ার অ্যালোপ্যাথি ফেইলস উই বিগিন হেয়ার। Don't be disappointed with the treatment. You can put your last trust on us. Be healthy naturally. আপনি যদি সব অসুখ বিসুখ বা অসুস্থতা ওষুধ খেয়ে সারাতে চান, তাহলে একসময় ওষুধই হবে আপনার প্রধান খাদ্য, অথবা ভিন্নভাবে বললে ওষুধ আপনাকে খেতে শুরু করবে। ওষুধে কোনো কাজ তো হবেই না, বরং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনি নতুন নতুন ওষুধ প্রতিরোধী রোগ ব্যাধিতে আক্রান্ত হতে শুরু করবেন। গবেষণায় দেখা গেছে 70% বেশি অসুখ বিসুখে ওষুধের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র জীবনযাপন পদ্ধতি এবং খাবার দাবারে সামান্য পরিবর্তন এনে অধিকাংশ রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আরেকটা কথা, ওষুধ কখনো রোগ সারাতে পারে না, ওষুধ রোগ ব্যাধিতে সাময়িক উপশম দেয় মাত্র। প্রতিটি রোগের পেছনে এক বা একাধিক সুনির্দিষ্ট কারণ থাকে, সেই কারণ দূর করতে পারলেই রোগ দূরীভূত হবে, এটাই সার্বজনীন ফর্মুলা। আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে বি হেলদি ন্যাচারালি, অর্থাৎ প্রাকৃতিক ভাবে সুস্থ থাকুন। কিভাবে আপনি প্রাকৃতিক ভাবে সুস্থ থাকবেন এবং রোগ থেকে মুক্তি পাবেন, তার সুলুক সন্ধান পাবেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গ্রুপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সাথে থাকুন।